কোথায় ছিলেন আপনারা যখন সিপিএম যখন ক্ষমতায় ছিল, সিপিএম যখন মধ্যগমনে, এইসব নেতাদের তো নাম শোনা যায়নি, বেরোয়নি ভাই। এখানকার নেতা জিজ্ঞেস করবেন তো সিপিএম এর সময় আন্দোলন করতে গিয়ে কটা কেস গেছে। আরে আন্দোলন তো করতে গেলে কেস খেতে হয়, লড়াই করতে হয়। এই মুহূর্তে তো আমার সাতখানা কেস আছে, সাতখানা। বিজেপি করতেছে দুখানা কেস খেয়েছি তৃণমূলের অনুপ্রেরণায়। আর এখানকার যে নেতা আছেন যিনি নাকি নামখানা ব্লকের ডন বলেন, উনি কটা কেস খেয়েছেন, উনি কোর্টের দরমুখ দেখেছে, দরমুখ দেখেছে। সেটিং রাজনীতি এতদিন চলছিল, বিজেপি ক্ষমতায় আসার পরে এই সেটিং রাজনীতি চলবে না। সাধারণ মানুষের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার পঞ্চায়েতে গিয়ে আমরা দাবি আদায় করব। আজকে 15 ফিনান্সের 19 লক্ষ টাকা, লজ্জা করে না যারা বলতে, রেকর্ড করে রাখুন, শুনে রাখুন, 15 ফিনান্সের 19 লক্ষ টাকা ডিস্ট্রিবিউট হয়ে গেল। কোন কোন খাতে কাজ হবে, আমাদের সদস্যরা দুজন ছিল, তারা প্রতিবাদ করলো। আমার বিরোধী দলনেতা নেই সেদিন নাকি অসুস্থ, পাস হয়ে গেল। আমরা দরখাস্ত দিয়েছি বিডিওকে, ডিএম নাকি পাস করে দিয়েছে ওই দিন। দেখুন চুরির কি কৌশল, চুরির কি কৌশল শুনে রাখুন। 19 লক্ষ টাকা 15 ফিনান্সের পঞ্চায়েতের টাকা, আপনার আমার করের টাকা, সেটা জেনারেল মিটিংয়ে পাস হলো। কোন কোন কাজগুলো হবে, যে কাজগুলো হয়ে আছে সেই কাজগুলোই করছে। করে কি করেছে, বিডিওর কাছে দরখাস্ত দিয়েছি আমরা, ডিএম পাস করে দিয়েছে। মানে আমলারাও চাটুকার, কারণ চাটুকার হবে না কেন, তারা পেয়ে যদি ভিডিও করে সে কি বিজেপির কথা শুনবে, না সে ন্যায্য কথা বলবে, তারা পেয়ে ভিডিও। এই তৃণমূলের আমলে কি না দুর্নীতি হচ্ছে, তারা পেয়ে ভিডিও। তাহলে এবার চিন্তা করুন, একটা ডব্লিউবিসিএস অফিসার সে প্রিলিমেই পাস করেনি, সে ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয়ে বসে আছে। এদের লজ্জা থাকা দরকার আছে, এরা নাকি বড় বড় কথা বলে। শতদ্রু কর, উনার স্ত্রী হচ্ছে জেলা পরিষদের সদস্য, এখনো আছেন বর্তমান। কি শুনলেন আপনারা, কি কেলোর কীর্তি শুনলেন? সে তো একটা মাছের আড়তে কাজ করত, তার না আছে সার্ভিস, না আছে রোজগার, তার স্বামী স্ত্রী কি রোজগার করে? একবার প্রধান হয়েছিল হরিপুরে, আর এবারে জেলা পরিষদের সদস্য, কোটি কোটি টাকা। বাড়িটা দেখলে আপনি চিন্তা করতে পারবেন না। কে বলেছে? আমরা বলেছি, বলিনি, তার বাড়ির লোকেরা বলছে, মিডিয়া ব্লাস্ট হয়েছে। লজ্জা করে না, এরা সাধারণ মানুষের কাছে গিয়ে যায়। পুলিশটা তুলে নিন, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুলিশকে মাঠে নামাবেন না। যদি সত্যি সত্যি আপনি হিম্মত থাকে, বিজেপির সঙ্গে খোলা মাঠে ময়দানে লড়াই করুন, তাহলে বুঝিয়ে দেব। পুলিশকে হাতে করে নিয়ে চালাকি ও চলবে না। আগামী দিনে আজকে যে শাসক, কালকে সে বিরোধী, কিন্তু এ বিরোধী থাকবে না, এটা কোম্পানি। এ কালকে যদি এই দলটা চলে যায়, এই দলটার পতাকা টাঙানোর মতো লোক থাকবে না। বিরোধী তো দুধের কথা। সাংগঠনিক দল কাকে বলে, বিজেপি দেখিয়ে দিয়েছে ত্রিপুরার মতো জায়গায় রানী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সরিয়ে দেওয়া হলো। একে বলে সংগঠন, তৃণমূল কোম্পানি কোম্পানি পার্টি নয়, এটা সাংগঠনিক পার্টি। তাই আমাদের পার্টি প্রথমে বলে কি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। এখানে ব্যক্তির কোনো প্রাধান্য নেই। আমি যে আজকে আছি, আমি 2 বছর বেশি থাকবো না। আর এদের দেখুন, ঈশ্বর, পরমেশ্বর, তারকেশ্বর তিনজনই চালাচ্ছে ব্লক, এদের আজীবন। এরা নাকি, এরা এরা নাকি তৃণমূল কোম্পানিটাকে লাইফ টাইম নাকি লিজ দিয়েছে, যেটা আমার কাছে শোনা কথা, নামখানা ব্লকে। আর কোথাও নেতা নেই দেখেন, এই তিনজনই চালাচ্ছে। পঞ্চায়েত প্রধান হবো কিনা আমি,
ব্লক সভাপতি কম না আমি, পঞ্চায়েত সমিতি সভাপতি কম না আমি, নাহলে আমার ভাই, নাহলে আমার বউ, এই তো এই তিন চারজনের মধ্যে হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে পরিবার তন্ত্রটাকে বন্ধ করা দরকার আছে। আমরা জানি সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ আছে, হয়তো কোনো চাপের কারণে প্রকাশ্যে বেরোচ্ছে না, দেখিয়ে দেবে আগামী দিনে পঞ্চায়েতে যে তৃণমূল কি কি উন্নয়ন করেছে। এবং ধরাশায়ী যদি না হয়, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি ধরাশায়ী হবে। আমার আন্ডারে তিনটে অঞ্চল আছে, নামখানা অঞ্চল, শিবরামপুর অঞ্চল, হরিপুর অঞ্চল। দায়িত্ব নিয়ে বলেছি তিনটে অঞ্চলে আমরা পাবো। আরে ওরা যে পাবে বলছে কি করে পাবে, ওদের তো প্রার্থী নিয়ে এখনো গন্ডগোল। ওরা একটা একটা বুথে তিন চারজন করে দাঁড়াচ্ছে, কারণ এটা অন্য কোনো কারণ নেই, কারণ একটাই যে তৃণমূল করলে যে এত সহজে টাকা মারা যায়, এটা কিন্তু তৃণমূল কোম্পানি শিখিয়ে দিয়েছে মানুষকে। সার্ভিস করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগে, একটা ম্যানেজার করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগে, একটা ব্যবসা করতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা লাগে, কিন্তু তৃণমূল কোম্পানিতে করতে গেলে টাকার জন্য করতে গেলে কোনো যোগ্যতা লাগে না। শুধু ক্রিমিনাল হলে হবে, হাতে বন্দুক পিস্তল থাকলে আর হাতে বোমা থাকলেই হলো, ওতেই রোজগার। সেই জন্য তো এত গন্ডগোল। নতুন কি নব জোয়ার যেটা বেরিয়েছে, প্রত্যেকটা দিন টিভিতে দেখবেন নব জোয়ারের নামে যে কি প্রহসন চলছে, সারাক্ষণ শুধু মারা মারি মারা মারি। আজকে তো হয়ে গেল বেলেঘাটাতে পরেশপালের অফিসে কাউন্সিলর সঙ্গে পরেশপালের, আজকে টিভি খুলে দেখুন, এবং সেখানে গুলিও চলেছে। তৃণমূল তৃণমূলকে নিরাপত্তা দিতে পারছে না, তার প্রমাণ হচ্ছে বকটুই, তার প্রমাণ হচ্ছে ক্যানিং এর যুব সভাপতি মরে যাওয়ার, আরো তো আছে। তাই যাই কিছু করুন, আগে নিজেরা যে লুট করেছেন সেটাকে সুরক্ষিত রাখবেন। আর একটা অনুরোধ করব, যারা প্রার্থী হবেন হওয়ার আগে চিন্তা ভাবনা করবেন যে পরবর্তী আপনার যে ভবিষ্যৎ আছে, আপনার ছেলেপুলে আছে, তাদেরকে যেন না শুনতে হয় বাবা আমাকে চোরের ছেলে বলছে। আমি জানি এখনো তৃণমূলের কিছু কিছু সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, পরিষ্কার স্বচ্ছ মানুষ আছেন, তাদেরকে প্রার্থী করানোর জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে চাইছে, জানলে এই ফ্রেশগুলো ছাড়া হবে না, কারণ এটা লুটপুট করে খেয়েছে। আরে নেতৃত্ব দিয়েছেন সস্তালে লড়ুন না, ফ্রেশ লোকের নেতৃত্ব দরকার নেই। আপনারা 20 বছর নেতৃত্ব দিয়েছেন নামখানা অঞ্চলে, আপনাদের মুক্ত একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপনারা লড়ুন না। পঞ্চায়েতে কিন্তু ফ্রেশ লোক লাগবে, কেন বাবা, কি কারণে? যার জন্য আজকের এদের প্রার্থী নিয়ে প্রচন্ড গন্ডগোল দেখবেন। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, এদের সব জায়গাতে গন্ডগোল, শুধু নামখানা ব্লকে নয়, সব জায়গাতে গন্ডগোল কায়দা করে। এই নবজোয়ার যে প্রকল্পটা বের করেছে, ওটা না রক্ষা কবচ না দিদির দুধ, শুধু পঞ্চায়েত ভোটটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা কৌশল। কোঅপারেটিভ ব্যাংক দুর্নীতি, আমি তো বলেছি কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি আমি তুলে ছাড়ব। আমি দায়িত্ব সেদিনও নিয়েছি, আজকেরও নিয়েছি, আপনাদের সঙ্গে কথা দিলাম, ইডি এবং সিবিআই যদি কোঅপারেটিভ ব্যাংকে না করাতে পারি আমি আর আপনাদের সামনে আসব না। ওরা ভেবেছে যে কোঅপারেটিভ ব্যাংকে যা লুট করছে এটা তো গেল সরকারি টাকা, আর এটা তো ও তো ব্যাংকের দিকে তো কেউ তাকায় না, ওখানে ওটা তো পাবলিকের টাকা, ও ঠিক আছে ওটার দিকে যখন কেউ তাকায় না, ওটা টুকটাক করে খাই আস, খাওয়া হবে না। সব ব্যবস্থা কোঅপারেটিভ ব্যাংকের সব কাগজপত্র সব ব্যবস্থা করেছি, শুধু হাইকোর্টটা হতে দেন। আমি চাইছিলাম যে পঞ্চায়েত ভোট ডিক্লেয়ার হলে ওটাকে বার করব, কিন্তু পঞ্চায়েত ভোট তো হবে না, এরা ভয় করবে না, সব ব্যবস্থা করা আছে। ওই কোঅপারেটিভ ব্যাংকে লুটে পুটে খাওয়ার যে পরিকল্পনা, সে ছকটাও
খেলে হজম করতে শিখতে হয়, আর যদি বদহজম একবার হয় তাহলে ডাক্তার দেখাতে হয়। ডাক্তারকে না ইডি আর সিবিআই, ওই ডাক্তার দেখানো হবে আপনাদের। বদহজম হয়েছে অনেক খেয়েছেন, এরপরে লজ্জা করে না বলেন যে আমাদের 149 খানা প্রকল্প আছে, মানুষ আমাদেরকে ভোট দেবে, রেডি হয়ে আছে মানুষ, মানুষ রেডি হয়ে আছে এই জগদ্দল পাথরটাকে হারানোর জন্য। 20 বছর পঞ্চায়েত রাজ করেছে তৃণমূল, এবং কয়েকটা লোক হাতে গোনা কয়েকটা লোক নেতৃত্ব দিচ্ছে, এর বাইরে কোনো নেতৃত্ব নেই। আমরা এত নিয়ে বলে যাচ্ছি, আমি তো মনে করি বিজেপিতে যারা নেতৃত্ব আছে, ইয়াং ছেলেরা আছে, যারা শিক্ষা দীক্ষার যোগ্যতা যারা আছে, আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে দেখবেন তো মূল্যায়ন করে যে ওই কোয়ালিটি কোয়ান্টিটির নেতৃত্ব আছে কিনা আপনাদের, দেখবেন একটু। আগামী দিনে পঞ্চায়েত ভোট দুদিন পরে হলে হবে, পঞ্চায়েত ভোট না হলেও লোকসভা ভোট বিধানসভা ভোট একসঙ্গে হবে, সে দায়িত্ব নিয়ে বলে গেছেন আমাদের প্রতিমা ভৌমিক মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী সেন্ট্রালে। সব ব্যবস্থা হচ্ছে, চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের কাজ আগামী দিনে নামখানা পঞ্চায়েত ডেপুটেশন হবে, পঞ্চায়েত সমিতিতেও ডেপুটেশন হবে, দুর্নীতি প্রকাশ্যে আনব, দেখতে পাবেন কত দুর্নীতি করেছে, কতটুকু জানেন আপনারা হর্টিকালচার টাকা কোথায়, 100 দিনের টাকা কোথায়, এরা সত্যি কথা বলে নাকি, না জীবনে সত্যি কথা বলে না, এরা তো সত্যি কথা বলতেই পারে না, তো যেরকম ঝাড়তা তেরকম মাস, ঝাড় তো সবসময় তো মিত্রতা বলে। তাই আগামী দিনে পঞ্চায়েত ভোট সতর্ক থাকবেন, অনেক কিছু প্রলোভন দেখাবে, ভোটটা যাক তোর ছেলে চাকরিটা হবে, ভোটটা যাক 20,000 টাকা ঢুকিয়ে দেবো, ভোটটা যাক তোকে অমুক জায়গা পাঠিয়ে দেবো। মায়েদেরকে বলি 500 টাকায় কি হয়, এটা বাড়িতে একটু আলোচনা করবেন খাওয়ার সময়, 500 টাকায় না হয় চিকিৎসা, না হয় জামা প্যান্ট, না হয় স্বামীর একটু চিকিৎসা করানো পরিষেবা, বা নিজে অসুস্থ হন কি হবে 500 টাকায়, আর আপনার কাছে কি নিচ্ছে 500 টাকার বিনিময়ে, ইলেকট্রিক বিল ইউনিট প্রতি কত, পাশের রাজ্যে 4 টাকা এখানে 8 টাকা হয়েছে, কিরম হচ্ছে এবারে কি বলেছে কালকে শোভন চ্যাটার্জি, কি বলেছে বিয়ে আমরা দিতে পারবো না, বিয়ে দিতে গেলে লক্ষ্মী ভাণ্ডার আর স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে যাবে। আরে যে প্রকল্পগুলো সেন্ট্রাল থেকে যে পাঠিয়েছে সে টাকাগুলো কোথায় গেল, আর সরকারি কর্মচারীদের একটু শিক্ষা হওয়া দরকার আছে, কারণ 21 সালে আমরা দেখেছি 13-14 রাউন্ড গণনার পরে আমাদেরকে সব বার করে দিয়েছে, তার প্রমাণ কোথায়, মানস শাহ মগরাট মারা গেল, আর এরা ভোট গণনা করতে গিয়ে বাক্স লুট করছে। আজকে কেন ডিএর জন্য বসতে হবে, কেন কি কারণে বসতে হবে, আপনারা তো 21 সালে মানুষ ভোট দিয়েছে কিন্তু আপনারা 6-9 দেখিয়েছেন গণনা করতে গিয়ে, তো সে শিক্ষাটা তো হবেই, 90 দিন কেন, 900 দিন বসে থাকতে হবে, ডিএ দিতে পারবে না, ডিএ দেবে একমাত্র ডবল ইঞ্জিন সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার যেদিন পশ্চিমবঙ্গে আসবে সেদিন ডিএ দেবে, আর সেদিন সিভিক ভলেন্টিয়ারদেরও চাকরিটা পার্মানেন্ট হবে। আমি বলতে চাইছি বারবার ধরে, মার বিগত মার ঝরা বিগত রক্ত, আমরা জয় শ্রীরামের ভক্ত, আজকের অনেক কিছু বলাচ্ছি, বলবেন আরো তথ্য আছে, বিপ্লবের কাছে তথ্য সহকারে আছে বলবেন। তাই দারিনগরের সভাপতি সম্পন্ন মানুষের কাছে আমার একটাই আবেদন, সামনে 30 স্তর পঞ্চায়েত ভোট, প্রার্থীর কোয়ালিটি কোয়ান্টিটি দেখে আপনারা ভোটটা দেবেন, এবং সাধারণ মানুষের যাতে পঞ্চায়েত রায় দুর্নীতি মুক্ত পঞ্চায়েত আমরা যাতে করতে পারি সেই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।
বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় মণ্ডল সভাপতি মহাশয়কে। একটা ভারত মাতা কি জয়। আজকের এই সভায় এখানে সভাপতিত্ব করছেন আমাদের মৃত্যুঞ্জয় বাবু, জন্মঞ্জয় বাবু সরি, এবং আমার জেলার যুব সভাপতি বিপ্লব ভাই উপস্থিত আছেন, যার নেতৃত্বে মথুরাপুর 33খানা মণ্ডল যুব নেতৃত্ব এবং যে যুবদের সংগঠিত করেছে এবং প্রতিরোধ প্রতিবাদ বিপ্লব ভাই দ্বারা যে হচ্ছে, ধন্যবাদ জানাই তাকে। উপস্থিত আছেন আমার মণ্ডলের কার্যকর্তা লড়াকু, সম্মান জানাই শ্রদ্ধা জানাই। আছেন আমার বুথ সভাপতি কার্যকর্তাগণ এবং তারিক নগরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দু চারটি কথা বলবো। সামনে পঞ্চায়েত ভোট, এখন উন্নয়ন তো দাঁড়িয়ে আছে, যিনি বলেছিলেন যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, তাই তৃণমূল ভাইদের কাছে একটা কথা বলবো, দেখ খুলে তোর দুনয়ন, তিহার জেলে শুয়ে আছে কম্বল পেতে তোর উন্নয়ন। একটু নয়নটা খুলে দেখুন, তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে তার উন্নয়ন, এবং আজকেরই তার পাশের রুমটা দিয়েছে তার সুকন্যাকে, 7 নম্বরের ঘরটা ওটা রাখা ছিল তিহার জেলে, আজকেরই তাকে তিহার জেলে দেওয়া হয়েছে। তো এখানকার কিছু কিছু তৃণমূল নেতৃত্বরা ভাবছেন যে যা হচ্ছে ও জেলা অবধি হয়ে যাচ্ছে, কলকাতা শহরের দিকে হচ্ছে, ইডি সিবিআই এদিকে ডাববে না, আমরা আমাদের মতো থাকি, আমাদেরকে তো তিহার জেলে শুতে হবে না। যদি ভেবে থাকেন ভুল করছেন, যদি ভেবে থাকেন ভুল করছেন, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে গেছেন, প্রেস কনফারেন্স করে বলেছেন, 56 কোটি টাকার একটা ঘাট সাগরে, যে ঘাটটার কোনো হদিস পাওয়া যায়নি, ভেবেছেন যে ইডি সিবিআই নামবে না। যদি ভুল বলে থাকে, যদি ভুল বলে থাকে আমাদের রাজ্য সভাপতি, আপনার সৎ সহজ থাকলে উনার বিরুদ্ধে মানহানি মামলা করুন। আপনারা মিডিয়ার সামনে কি বাইট দিচ্ছেন, আমি যদি চুরি করে থাকি প্রমাণ দিক, আমি বিধায়ক পদ ছেড়ে দেব। কেন বাবা, আমরা তো বাপে তাড়ানো মায়ের খেতানো ছেলে, আমাদের তো কোনো বংশ পরিচয় নেই, আপনার বংশ পরিচয় আছে তো, আপনি সুশীল সমাজের লোক, আপনি যান না কোর্টে, যে আমার বিরুদ্ধে কেন বলছে, কেন যাচ্ছেন না, গেলে তো সমস্যা আছে। প্রত্যেকটা তৃণমূল নেতারা এখন যারা জেলে আছে তারা বলছে যে না আমরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। কেন, মোবাইল দুখানা কত ঘন্টা খুঁজতে লেগেছে, কি কারণে, এদের দুর্নীতির চেনটা এত দূর পর্যন্ত এসছে
যে সুপারভাইজার অফ দি এসছে। এখন তো দেওয়ার মতো কিছু নেই, কোথায় কোথায় বলে না যে আমার সেন্ট্রালের টাকা দরকার নেই, আমার পশ্চিমবাংলা হয়ে গেছে বাংলা আবাস যোজনা কোথায় গেল, বাংলা আবাস যোজনাটা কোথায় গেল, প্রধানমন্ত্রী আবাস যোজনা না বিজেপি দেয়নি বন্ধ করে দিয়েছে, আপনারা তো বড় বড় ফুটানি কথাবার্তা, বাংলা আবাস যোজনা দিলেন না কেন, হিম্মত আছে, লোক চুরি করে মানুষকে ভুল বোঝানো হয়, আবার নতুন খেলায় মিটেছে। এই কিছুদিন আগে এই দেখুন আপনাদের পাড়ায় পাড়ায় অলিগলিতে কি মৎস্যজীবিকা, আরে ভাই মৎস্যজীবী তারাই হবে যারা নদীতে ফিশারম্যান হিসাবে যায়, এরা দেখি যে টোটো চালাতে তার মৎস্যজীবিকা, যে ধান সিদ্ধ করছে তার মৎস্যজীবিকার, যদি সব সাহস থাকে কাদের মৎস্যজীবী কার্ড দিচ্ছেন একটু ভাই লিস্ট করে বলবেন, একটা একটা নেতার বাড়িতে কটা করে মৎস্যজীবী কার্ড আছে আর আপনাদেরকে টুপি লাগাচ্ছে এই মৎস্যজীবী কার্ড নিয়ে। হ্যাঁ এবারে ভোটটা হয়ালে বা দিয়ে দেবো, টাকাটা ঢুকিয়ে দেবে, ওটা আটকে আছে আর কি, তুমি কাটটা লো, তোমার প্রথম কিস্তি 5,000 টাকা ঢুকবে আর বাদ বাকি টাকাটা ওটা ভোটের পরে হবে। এরা এত অসভ্য, মিথ্যে কথা বলে, মিথ্যাশ্রী যদি কোন প্রকল্প থাকে এই বিষয়ে পুরস্কার দেওয়া উচিত এদের, মমতা ব্যানার্জিকে, এদের নেত্রীকে। আর যেমন ঝাড় তার তেমন বাঁশ, এরাও নিজের ভুলি ভুলি মিথ্যে কথা বলে, 25-20 বছর লুটিয়ে পুটিয়ে খেয়েছে, আজকের স্ট্রং বিরোধী নেই বলে পঞ্চায়েতে অনেক দুর্নীতি ধরতে পারলাম না, বিরোধী কাকে বলে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছে, কেন বাবা ফিস ফ্রাই তো আর হচ্ছে না, খাচ্ছে না আর ভরছে না, এখানেও সেটিং রাজনীতি চলছে, বিরোধী দলনেতা যিনি আছেন কেন সেটিং করব কেন, আমার বিরোধীতে কাজ হবে সাধারণ মানুষকে পাইয়ে দেওয়া, ন্যায্যটা পাইয়ে দেওয়া, সেখানে সেটিং এর কোনো জায়গা থাকবে, আমরা যদি সাধারণ মানুষের উপকার করতে আসি তাহলে সেটিং এর কথা কেন হবে। একটা একটা জিনিস আমরা খুব ছোটবেলায় দেখেছি বা শুনেছি বাবা মার কাছে, যে জমিদার বাড়ির লোকেরা নাকি রাজনীতি করতে করতে জমিদারি বিক্রি হয়ে গেছে, আর তৃণমূলের আমল কি দেখলাম, যাদের কিছু নেই কিছু ছিল না তারা রাজনীতি করতে করতে কোটিপতি হয়ে গেছে। ছোটবেলায় কলকাতায় যেতাম বড় বড় বিল্ডিং গুলো দেখতাম, বাবার হাত ধরে তাকিয়ে তাকিয়ে দেখতাম কত সুন্দর বড় বড় বিল্ডিং, এখন গ্রামগঞ্জে ঘুরে বেড়াবেন শুধু সুপারভাইজারদের তো ঘরগুলো দেখবেন, তাকিয়ে দেখতে হয় কোত্থেকে এসছে ভাই, কি আপনার রোজগার, 390 খানা জব কার্ড, 390 খানা জব কার্ড, ভুয়া জব কার্ড, যাদের নামে ঘরগুলো এসেও ফিরে চলে গেল তাদের কাছে কি কৈফত দেবেন, সব সহজ আছে যে 390 খানা জব কার্ডের টাকা কোথায় গেল, বলতে পারবেন, বলেন তো অনেক কিছু, কোন রাস্তা নেই। তৃণমূলে তো এখন 3 শ্রেণীর লোক আছে, এক হচ্ছে কিছু করে কর্মে খাওয়ার নেতা, দুই হচ্ছে ওই পুলিশ, আর 3 হচ্ছে কিছু ক্রিমিনাল। মাইনরিটির ভাইদের শিক্ষা না দিয়ে, দীক্ষা না দিয়ে, স্বাস্থ্য না দিয়ে, ঘর না দিয়ে তাদেরকে কি বলেছে, শুধু ক্রিমিনাল, শুধু হিন্দুদেরকে মার, এই তো এদের চরিত্র, বলে যে মাইনরিটি ভাইদের কিছু দেয়নি। এই বিষয়ে একটা খবর কাগজে বেরিয়েছে, মাইনরিটি ভাইদের জন্য ইংলিশ মিডিয়ামে স্কুল করার জন্য 800 কোটি টাকা পাঠিয়েছে সেন্ট্রাল, সেটা উনি সেটা আটা কোথায় গেল, এরা বলে কিনা সেন্ট্রাল টাকা দেয়নি, 6 মাসে 16 কোটি প্লেট মিড ডে মিলের প্লেট চুরি করেছে, হিসাব নেই,
ছমাসে 100 কোটি টাকা বুঝতে পেরেছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে টাকাটা চুরি করছে কিভাবে শিশু খাদ্য হ্যাঁ টাকা চুরি করে যদি তাদেরকে খাওয়ার মানটা যদি বাড়িয়ে দেওয়া যেত ওই পোকা চাল পোকা ডাল আর প্লাস্টিকের ডিম এগুলোকে পরিবর্তন করে যদি যেত তাহলে ভাবতাম যে চুরি করে সার্থক আর চুরি করে কি করছে নিজেদের বাড়ি বানাচ্ছে নিজেদের জীবনযাত্রার মানটাকে আরো অনেক জায়গায় উপরে নিয়ে গেছে আর লোককে বলছে কি এ বিজেপির নেতা নেই বিজেপি যে দল চালিয়ে না বিজেপির নেতা কে আর আমার জন্ম লগ্ন থেকে দেখে এসেছি ঈশ্বর পরমেশ্বর আর তারকেশ্বর ঈশ্বর কোথায় আমার হসপিটাল মোড়ে বসে আছে পরমেশ্বর কোথায় না চিত্তকাপ আর তারকেশ্বর কে আমার ধীরেন বাবু এই তিন লোকই দল চালাচ্ছে নামখানা ব্লকে এরা বলে নাকি বিজেপির নেতৃত্ব নেই আপনারা তো 20-25 বছর দলটা চালাচ্ছেন কেন যোগ্য নেতৃত্ব উঠল না আর যেসব যুবক বেকার ছেলেরা ওই সব নেতাদের পিছনে দৌড়াচ্ছেন আপনাদের ভবিষ্যৎ প্রচন্ড অন্ধকার কিছু কিছু যুবককে ভুল বুঝিয়ে ক্যাজুয়াল চাকরি দিয়ে এই যা তুই আমার পিছনে 6 মাস ঘুরেছিস তোকে 10,000 টাকা চাকরি দিলাম কি চাকরি সে নিজেও জানে 3 মাস পরে বলে এখন কাজ নেই আমি তোর পিছনে গো এই করে করে কিছু বেকার যুবক ছেলেকে রেখেছে তারা প্রতিদিন এদিক ওদিক দৌড়ায় তাদের না আছে ভবিষ্যতে চিন্তা ভাবনা আজকে যুব সমাজ থেকে শেষ করে দিয়েছে পশ্চিমবাংলার রোজগার শুনবেন শিল্প তো নেই শিক্ষা নেই স্বাস্থ্য তো শুয়ে গেছে বিয়ার বিক্রি করে রেকর্ড 400 কোটি টাকা কি সুন্দর পশ্চিমবাংলা আমার বিয়ার বিক্রি করে বিয়ার বিয়ার যেটা বিয়ার পানীয় মদ বিক্রি করে 400 কোটি টাকা রোজগার আহ দারুণ গর্বের বিষয় বাংলার গর্ব মমতা যে দেশে যে রাজ্যে বিয়ার বিক্রি করে তার রোজগার করে তাহলে সেই দেশের যুব সমাজটা কোথায় গেছে আমি এখনো মনে করি যে তৃণমূলের সভাপতি সম্পন্ন মানুষ আছেন চেতনা সম্পন্ন মানুষ আছেন বিবেকের কাছে প্রশ্ন রাখুন ভাববেন যে আপনাদের প্রজন্মটা বা যুব সমাজটা কোথায় গেছে একটা একটা তৃণমূলের পোস্ট বিক্রি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাকে সভাপতি দেবে বলে অঞ্চল প্রধান করাবে বলে তার কাছ থেকে টাকা নিচ্ছে ব্লক সভাপতি আছে আমার মোবাইলে আছে দেখতে চাইলে দেখতে পারেন আমার কাছে সে আত্মহত্যা করেছে তার স্ত্রীকে নাকি প্রধান করবে এই 2-4 দিনের ঘটনা মারাও গেছে একটা ব্লকে পোস্ট বিক্রি হবে তার জন্য টাকা দিয়ে প্রধান বিক্রি হবে টাকা দিয়ে অঞ্চল সভাপতি হবে আবার গলার চেন দিচ্ছে উপহার কোন দেশ কোন রাজ্য লজ্জা করে না আপনারা বড়াই করেন বিজেপির নাকি নেতৃত্ব নেই আপনাদের এই নেতৃত্বের পরিচয় এইগুলো দিয়ে আপনারা বড়াই করেন আজকের এই রিসেন্ট প্রায় 7 কোটি টাকার মতো নদী বাঁধ এটা হচ্ছে নামখানার সাইডে কি করছে বাঁশ দিয়ে ভাড়া করে তাতে 70 খানা ইট বসিয়ে দিচ্ছে তাতে নাকি নদী বাঁধ আটকে যাবে হ্যাঁ আটকে বা যাবে তৃণমূলের উন্নয়নের জোয়ার তো প্রচুর ওই জোয়ারে কিন্তু ওই খাতাগুলো থাকবে না দাদা ওই টাকাগুলো কিন্তু মানুষের কাজে লাগবে না যে টাকা খরচা করেছে 7 কোটি টাকা কংক্রিটের বাঁধ হয়ে যাবে না ওটা কংক্রিটের বাঁধ করলে তো তৃণমূলে ভয় রেখে দেবে না
খবর দিচ্ছে তদন্ত আপনাদের হবে এটা জেনে রাখুন সব তত্ত্ব গেছে আমরাও পাঠিয়েছি কোথায় কি তত্ত্ব আছে না আছে পোস্টার কাণ্ড হয়েছে পোস্টার কাণ্ডের পোস্টার ধরে বলবেন তো কোনটা মিথ্যে লেখা আছে আমরা বললে দিনের বেলা বলবো রাতের রাতের বেলা বলবো না আপনি কি ওটা বিজেপির কাণ্ড টিকিট নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব টিকিট কারা পাবে কোন ডাকাত পাবে হারু ডাকাত পাবে না রঘু ডাকাত পাবে এই দুটো ডাকাতের মধ্যে লড়াই তৃণমূলের মানে কোন ডাকাত বড় হারু ডাকাত টিকিট পাবে না রঘু ডাকাত পাবে দিয়েছে রঘু ডাকাত এবার পোস্টার কাণ্ড করে হারু ডাকাতের বিরুদ্ধে সব সস থাকলে ওই পোস্টারটা ধরে ধরে আপনি বলবেন যে না এটার কোনো সত্যতা নাই আছে দিদির দুধ সুপার ব্লক কিছু বই বার করে 149 খানা 39 খানা আমি বাপের জন্য শুনি এত প্রকল্প আপনি তৃণমূলে নেতাকে জিজ্ঞেস করবেন তো যে তৃণমূলে কতগুলো প্রকল্প চালু আছে দাঁড়িয়ে এক নাগাড়ে বলে যেতে রক্ষা কবচ রক্ষা কবচ কবচের কেউ বিক্রি দিচ্ছে না বাজারে আর হাটে হাটে বিক্রি হচ্ছে না কবচ নিয়ে বেরোচ্ছে ও মাদুলি কবচের কাজ হবে না ঝাড়ফুঁকে কাজ হবে না মানুষ বুঝিয়ে নিয়েছে 75 বছর স্বাধীনতার পরে কবচ নিয়ে বেরিয়েছে ঝাড়ফুঁক দিয়ে মানুষকে বোঝাবে হ্যাঁ দিয়ে কি বলছে বিজেপি সাম্প্রদায়িক দল 1947 সালে যখন দেশটা স্বাধীন হয় তখন বিজেপি ছিল বলতে পারবেন দেশটা ভাগ হলো কিসের ভিত্তিতে কারা ভাগ করেছিল দেশটা আবার নতুন চক্রান্ত নতুন ভাবে চক্রান্ত চলছে পশ্চিম বাংলাকে আবার ভাগ করে দেওয়ার জন্য এই তো কিছুদিন আগে রামনবমী রামনবমীতে হঠাৎ কি দেখলেন রামনবমী মিছিলের উপরে ইট পাটকেল গুলি সব ছোড়া হলো কেন দিদি বলে দিয়েছেন যে যে রুটটা ওরা দিয়েছিল তার উল্টো রুটে যেতে গন্ডগোলটা শুরু হয়ে গেছে নাহলে আমাদের পুলিশ ঠিক ছিল আর ঈদের সময় কি দেখলেন 217 নম্বর জাতীয় সড়ক উকিলে বাজারে 117 নম্বর জাতীয় সড়ক উকিলে বাজারে রাস্তা বন্ধ করে মুসলমান ভাইরা নামাজ পড়ছে কই হিন্দু ভাইরা তো ঢিল ছোড়েনি কারা ছুটছে কবে বুঝবেন যে আস্তে 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 করে পশ্চিম বাংলাকে বাংলাদেশের মতো করতে চাইছে আজকের কালিয়াগঞ্জে যে ছেলেটা ধর্ষণ করেছে সে মাইনরিটি ভাই যে এসপি আছে সেও মাইনরিটি আর যে কালিয়াগঞ্জে থানার এসআই সেও মাইনরিটি সে গুলি করলো রাজবংশীকে কি চিন্তাধারা রাজ্য চালাচ্ছেন কি হিসেবে রাজ্য চালাচ্ছেন মানুষের মানুষের মধ্যে গন্ডগোল লাগিয়ে ক্ষমতায় থাকবেন মানুষ বুঝে নিয়েছে সাগর দিঘিতার প্রমাণ যে 30% ডিজেল গাড়ি যাদেরকে বানিয়ে রেখেছিলেন তারা সরে যাওয়ার পরে কি অবস্থা হয়েছে দাদা তৃণমূল নেতারা কোথায় গেছে বলতে পেরেছে 50,000 ভোটে লিড সাগর দিঘি তৃণমূল আর সেই সাগর দিঘি উপ নির্বাচনে কি হলো যা মাইনরিটির ভাইরা একটু সরে গেছে বলছে এখন পঞ্চায়েত ভোট করা যাবে না মাইনরিটি সরে গেছে এবার আমাকে 2 মাস রদ নিয়ে বেরোতে হবে ভাবতে অবলম্বন দিয়ে দিতে পারছে না মেধাদের চাকরি দিতে পারছে না আর উনি লাক্সারি গাড়ি করে তাবু করে কোটি কোটি টাকা পার দিয়ে খরচ করছেন আমি জানি এখনো এখনো জানি যে তৃণমূলে এখনো সভাপতি সম্পন্ন ভোটাররা আছেন বলতে হবে না আপনারাও চলছেন শুধু সময় অপেক্ষা আছেন সেটা আমরা জানি আমরা একটা কথা বলে দেই শুভেন্দুদা একটা কথা বলেছেন বারবার ধরে সাগর দিঘিতে যে মানুষের মহাজোট দরকার তৃণমূলটাকে হারাতে গেলে
আমরাও তো এই নামখানা ব্লকে আমি ব্লক সভাপতির দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এখানেও মানুষের মহাজোট হবে আগামী দিনে। কে কোন দল করে দেখার দরকার নেই, তৃণমূলটাকে হারাতে হবে, এই সফল আমাদের আগামী দিনে নিতে হবে। এই দলটাকে না হারালে আজকের নামখানা ব্লক কেন, টোটাল পশ্চিমবঙ্গ ধুলিশ্বাস কি করছে? ও সুপ্রিম কোর্টের একটা অর্ডার এসছে, কিছু পাঁচাটা মিডিয়া আছে, চটি চাটা মিডিয়া আছে না, কি অর্ডারটা আসছে দেখেন? ও টুইট টুইট করে দিয়েছে বিকাশের ছোঁয়া হলে এরম হয়, কে বলছে ঢাকিসহ বিসর্জন দিয়ে দিয়েছে। আর আমরা কি জানতে পারলাম, যে অর্ডারটা এসছে দুটো কেস থেকে সরানো হয়েছে, ছোটদের উল্লাস কি? ওরা ভেবেছে অভিজিৎ গাঙ্গুলি সরে গেছে মানে আমরা বেঁচে গেছি। আরে সব সহজ থাকলে কেন বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন? দাঁড়ান না হাইকোর্টে, সিবিআই ইডি সামনাসামনি কেন হচ্ছেন না, কি কারণে? রক্ষা কবচ দিতে হবে কেন সুপ্রিম কোর্টে? রক্ষা কবচ দিতে হবে কেন, কি কারণ আছে? আমি সেদিকে বলছি যে আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করে রাখবেন, আমার যদি একটু যদি প্রমাণ থাকে আমি ফাঁসির মঞ্চে আমি নিজের থেকে আমি ঝুলে যাব। বাহ যুবরাজ বাহ, আর সেখানে কি করছেন কপিল সিব্বল, যার পার ডে মুখ করে 30 লক্ষ টাকা লাগে, বনু সিং মিজি যারা শুধু কেসে দাঁড়ালে 40 থেকে 50 লক্ষ টাকা লাগে শুধু সুপ্রিম কোর্টে, কার টাকা খরচা করছেন? থাকেন তোর আমির আসমনির ভাগচাষির জায়গায় শান্তিনিকেতন, ঘরটা কি করে করলেন, 100 কোটি টাকা ঘর, হিসেব আছে দিতে পারবেন? আবার এ নিজে টাকা দিয়ে বলছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পঞ্চায়েত চাই, মানুষের পঞ্চায়েত চাই। আরে যারা নিজেদের ব্যালটকে রক্ষা করতে পারে সেখানে পুলিশ দিয়ে নিজেদের ব্যালটকে রক্ষা করতে হয়, নতুন কায়দা বার করেছে, মানে কি সুকৌশলে জানে যে পঞ্চায়েত ভোটে তো হেরে যাবে, তাহলে একে কায়দা করে পিছিয়ে 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 যতক্ষণ নিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে রণকৌশল। আর ওই যে গাড়িটাতে আছে, ওই গাড়িটাতে দেখবেন সব তথ্য ওখানে আছে ওই গাড়িটাতে, কেন এত পুলিশ পাহারা দিচ্ছে কেন? আপনি তো মানুষের কাজ করছেন, এত পুলিশ ঘিরে রাখে কেন? আমরা জানি যে ওই গাড়িতে কি আছে। আর নিজেদের ভোট বাক্স ব্যালট যারা রক্ষা করতে পারে না তারা নাকি মানুষের গণতন্ত্র ভোটে এসে নাকি পঞ্চায়েত জনমত সাধারণ মানুষের পঞ্চায়েত তৈরি করবে, লজ্জা করে না? এরা বড় বড় কথা বলে ধরে ফেলেছে, এটা নাকি কোনো ব্যাপার নাই, ভাবছেন যে সাধারণ মানুষ কিছু বোঝে না, বুঝে গেছে। ওই দুটা মুরগি বাচ্চা তোর কর্তাকে ওই বুনি আমি তোকে জানলা বেঁধে তোকে গলি দিয়ে দিবে, তোর কর্তা বিজেপি করে করু, আমি তুই তৃণমূলে ভোটটা দেবো, আর তার লক্ষ্মী ভাণ্ডারটা তো 500 দিচ্ছি না, নাই দিলে বন্ধ হবে। এই টুপি বুঝে গেছে, ওই টুপি আর খাচ্ছে না, ওই মুরগি বাচ্চা আর ওই 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার এই ভিখারি বানিয়ে সারা জীবন ভোট নেওয়া যায় না।